মাই ফ্যামিলি, বিশেষ কর্মের উদ্দেশ্যে সাথী বেরিয়ে পড়েছে সাজুগুজু করে। তো ধর্নি মেয়ের আরও একটা নতুন ব্লগে অনেক সুস্বাগতম সকলকে। আমাদের বাড়ির পিছনে ওই লসটাই হচ্ছে আজকে আবার বিয়ে বাড়ি, আর অনেক দিন পর এরকম সাজুগুজু করে দুপুরবেলা বেরোচ্ছি একটা বিশেষ কাজের জন্য। হাতে নিয়ে নিয়েছি পার্স, ওই পার্স নিয়ে এখন আমি যাব মগরা স্টেশন অব্দি। গতদিন ব্লগটা দেখে শেষ করেছিলাম, আজকে তারপর থেকেই শুরু করেছি। বাড়ি থেকে বেরোতে বেরোতে ভাবছিলাম সুভাষ কি আদৌ দোকানটা খুলেছে, তো রাস্তা ক্রস করে দেখতে পেলাম ওর দোকানটা খুলে দিয়েছে। সবে মাত্র দোকান খুলেছে, তাই ফুলগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার জন্য একটু কম নেবে না? ও আজ একটু দামে অনেক দামে কেনা। পিছনে অটো চলে এসছে, এখন ম্যাজিটিস আমি ফুলের দোকানেই দাঁড়িয়ে। তোকে বলছি একটা তাড়াতাড়ি গোলাপ ফুল আমাকে দিয়ে দাও। ও তখন দেখি প্রশ্ন করেই চলেছে কী দেবো কী দেবো। আমি দিয়ে বললাম আরে একটা গোলাপ ফুল আমাকে ঝটপট দিয়ে দাও, অটোটাকে তো দাঁড় করিয়ে রেখেছি, আমাকে তো যেতেও হবে কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তাই এই অনেকগুলো কালারের গোলাপ ফুল ছিল, এখান থেকে লাল রঙের একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। তো ডান্ডিটা অনেকটা বড় ছিল, সেজন্য বললাম একটু ছোট করে দাও। আর এই গোলাপগুলো ছিল ব্যাঙ্গালোর গোলাপ, কোনো গন্ধ নেই, দেখতে কিন্তু প্রচুর সুন্দর। গোলাপটা নিয়েই ঝটঝট অটো একটু করেছি। আজকে অটো ফাঁকাই ছিল, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি সেজন্য অটোটা ফাঁকাই রয়েছে। আর কী পেটে মেঘ করেছে দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে গেছে আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিল অটোটা, তারপরে ছেড়েছে। তো আমি দুটো ক্যাডবেরিও নিয়ে নিয়েছিলাম, সাথে একটা গোলাপ ফুল। তোমরা কি গেস করতে পারছো? তো চলো তোমরা গেস করতে থাকো, আর আমিও যাই আর দুটো ক্যাডবেরি একটা গোলাপ ফুল নিয়ে। এখন আমি চলে এসেছি মগরা স্টেশন। আমাদের বাড়ি থেকে মগরা স্টেশন আসতে বেশিক্ষণ টাইম লাগে না, এই অটোয় করে আসতে 20-25 মিনিট মতন লাগে। তো এখন চলো আমি রেল লাইন টপকে তারপর যাব স্টেশনের ওপরে। ট্রেন মোটামুটি 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, তো এই লাইনটা ক্রস করলেই 3 নম্বর প্ল্যাটফর্ম। আর কত লোক বসে আছে দেখেছো, আপ ডাউন দুটো ট্রেনই প্রায় কাছাকাছি রয়েছে। এই আমাদের সুন্দর মগরা স্টেশন। অন্যবার স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়, কিন্তু এবারে স্টেশনে এসে মিনিট দুয়েক তাড়াতাড়ি দাঁড়াতেই দেখলাম ট্রেন ঢুকে পড়েছে মগরা স্টেশনের। আর এই ট্রেনটাকে দেখে মনে একটা অদ্ভুত রকমের আনন্দ কাজ করছে, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে আমার চোখ খুঁজে চলেছে তাকে। আর ট্রেনের গাড়টা সেই দেখে অনেক হাসাহাসি করছিল, তারপরেই দেখেছ ট্রেন থেকে আমার হিরো নেমে পড়েছে, মানে আমার বর। তো তোমাদের গত ব্লগে বলছিলাম না, জন্মদিনের দিন যদি বর পাশে থাকতো একটা অসম্পূর্ণতা পূর্ণতা পেত। আমি ওকে দেখে যতটা খুশি, ও আমাকে দেখে ঠিক ততটাই খুশি। ওর মুখের হাসিটা সেটাই বলে দিচ্ছে। আর এই মুখের হাসিটার জন্য না আমি সব কিছু করতে পারি। আর আমার জন্মদিন একটা স্পেশাল ডে তো ছিলই, আর সেকেন্ড স্পেশাল ডেটা সেকেন্ড সারপ্রাইজটাও রিভিল করে দিলাম। তো জন্মদিন তার উপরে বর বাড়ি আসছে, এক্সাইটমেন্ট সেলিব্রেশন তো জোরদার হতেই হবে। তো গোলাপ ফুলটাও নিয়ে এসেছিলাম ওর জন্য, আর সাথে এই গোলাপটা কিন্তু আমাকে দেয়নি, এটা আমি ওকে দিয়েছি। তোমার গোলাপ ফুল নাও, ব্যাগে ভরো, ঘুরে নাও না, চিপকে গেলে যা। বরকে পেয়ে মুখের হাসিটা ডাবল হয়ে গেছে, সেটা তোমরাও বুঝতে পারছো। আর এখন সোজা যাব বাড়ি, মানে শ্বশুরবাড়ি। আমার বর মানে কোথাও থেকে এসে সোজা বাড়ি যাওয়াটাই প্রেফার করে, পিছন দিক থেকে একটা মেল পাস করছে। আর এখন আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটা কেকের দোকানে। তো জন্মদিন বলে কথা একটু সেলিব্রেশন তো হতেই হয়, সেজন্য এখান থেকে কেক সিলেক্ট করছিলাম যে কোন কেকটা নেব। অনেক ভ্যারাইটি ছিল, আর এমনিতেও ও বাড়িতে তো আমি একটা কেক কেটেই নিয়েছি ও বাড়ির সকলের সাথে। আর বাপি ফোন করে রিজুকে বলেছিল আজকে যখন সাথীর জন্মদিন তোরা ফেরার সময় একটা কেক নিয়ে আসিস, সেই জন্য আমরা ভাবলাম। তো মগরা স্টেশনেই একটা মঞ্জিনিস ছিল, তো মঞ্জিনিস থেকে এই কেকটা নিয়েছিলাম। তো বেশি বড় কেকের দরকার নেই, আমরা তো মাত্র 4 জন মানুষ। আর এখানে এই দিদিগুলো এখানে কেকটার গায়ে আমার নাম খোদাই করে দিচ্ছিল, যতই হোক বার্থডে গার্ল বলে কথা।
তারপর ঝটপট কেকটা নিয়ে নেব, কারণ বাইরে টোটো আমাদের জন্য ওয়েট করছে। সব থেকে বড় একটা খারাপ অ্যাডভেঞ্চার তোমাদের শেয়ার করি, মগরা মঞ্জেনিসে না এসি নেই, ভেতরটা মগরা স্টেশন থেকে আমাদের রামনগর ব্রিজ অব্দি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ টাইম লেগে গেছে টোটোই করে আসতে আসতে, যতই হোক টোটো একটু তো ধীরে ধীরে চলে। আর তো আমরা বাড়ির সামনে নেমেও পড়েছি না, বাড়ির সামনে না, ব্রিজটা ক্রস করে নেমেছি, তো হাতে কেকটা ছিল, তো সেই জন্য ঝটপট নেমেও পড়লাম। আর অরিজিৎ যেটা আর কি কথা হয়েছিল সেই টাকাটা দিয়ে দিচ্ছে, 100 টাকা নিয়েছিল এখান থেকে এটুকু আসতে। ওকে আমি বলছিলাম টোটোই করে আসতে হবে না, অটোই করে চলো চলে যাই, বলছে এত বড় ভারী ভারী ব্যাগ নিয়ে কি হেঁটে যাওয়া যায় বলো, সেই জন্য আমরা রিজার্ভ করে ফেলেছি, টোটোকেও ছেড়ে দিয়েছি, তো চলো বাড়ির পথে যাওয়া যাক। তো আস্তে আস্তে ও আমাকে বলছিল, আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো, আমি বিএসএফ এ চাকরি করি, এটাই বলছি। তুমি তাহলে কবে চাকরি পেলে? ও বলছে না না আমাকে দেখে মনে হয়। তো চলো বাড়িও চলে এসেছি। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, আমার বর কোনো আর্মি বা বিএসএফ এ কিন্তু চাকরি করে না, নর্মালি আমার বর একজন সার্ভেয়ার। তো আর আমার বর বাবুর দূর থেকে নিজের বাড়ি থেকে তো আনন্দে জাস্ট এক্সাইটেড হয়ে গেছে। বাড়িতে ঢোকার মুখে কাকিমা বুগলু পাগলু দাঁড়িয়ে ছিল, কাকিমা আমাকে বলছিল তো বাবুকে আনতে গিয়েছিলে, কাকিমাকে আমি বললাম হ্যাঁ, শুধু আজ নয় কত 8 বছর ধরে আমি প্রতিবার ওকে রিসিভ করতে যাই, কারণ আমি চাই ওর সাথে প্রথম দেখাটা আমারই হোক সেই জন্য। গুড ইভিনিং মাই ফ্যামিলি, তো দেখেছো আবারও রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, আর হাতে পরে নিয়েছি একটা ব্রেসলেট পলা যেটা একদম নতুন নতুন। হ্যাঁ যদিও এটা অনেকদিন আগেকার, তবে পরেছি আজকে ফার্স্টই, সেই জন্য আজকে একটু একটু নিউ নিউ রয়েছে। তো সাজুগুজু কমপ্লিট, চশমা পরবো, আর এখানে অরিজিতের প্যান্ট বের করে রেখেছি, কারণ আমরা তো একটু আউটিংয়ে বেরোবো, যতই হোক বাত্রে বলে কথা আলমারি থেকে। আর সমস্যাটা হয়ে গেছে, তিনি এবার রোগা হয়ে বাড়ি ফিরেছে, তাই জামা সবই তার গায়ে ঢল ঢল করছে, রোগা হয়ে গেছে যেহেতু, তাই এতগুলো জামা বের করেছে, সে দিয়ে দেখছে কোনটা তার গায়ে ঠিক হয় কোনটা তার গায়ে ঠিক না হয়, সেজন্য একটা নয় দুটো নয় তিনটে বের করেছে, আবার সেগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে, ও বলছে দেখো তিনটে জামা বের করেছি। আলটিমেটলি সে এই পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে রেডি হতে পেরেছে। তারপরে আমরা হাসতে হাসতে বেরিয়ে পড়েছি, এখন বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ে চলেছে, সেজন্য ডিসাইড করলাম না অন্য কোথাও আর যাবো না, একটু ও বাড়ি যাবো, সেই জন্য মিষ্টির দোকানে চলে এসেছি, আমাদের সেই ফেমাস গোবিন্দর মিষ্টির দোকান, তো সরস্বতী সুইটস তাই তো ছিল বোধ হয়, তো সেখানেই মিষ্টি নিতে চলে এসেছি। মিষ্টি কিনে আমরা টোটো করে এসেছি, যেহেতু বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো চলো বাড়িতে চলে এসেছি, ভেতরে যাবো এবার। বাড়িতে ঢুকেই প্রথম ডাক মা, মাকে ছাড়া বাড়ি সত্যি অসম্পূর্ণ। তো মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, কারণ মা আছে রান্নাঘরে। টেল টেক টেক ইয়েস মা, জামাই আনছে, জামাই বাইরে দোকানে, জামাই ভজন হরি চেনো? ভজন হরি কি হতে পারে বলো? ভজন হরি, ভজন হরি ও নিজেকে ভজন হরি বলে বললো। এত ভালো একটা জন্মদিন সত্যি আমি অনেক 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 বছর ধরে কাটাইনি। সারা সন্ধেটা হাসি গল্প আড্ডা মজায় কেটে গেল সকলে মিলে। তারপরে তারপরে মামারা মায়েরা বসেছে একটু গান গাইতে, তো আমার মা গান জানতেন, ইনফ্যাক্ট গান ওনারাই শেখাতেন, তো অনেক দিন চর্চা নেই, তো তাও আমার মায়ের গানটা শুনে বলো কেমন লেগেছে তোমাদের। Thank you.
এই গান আমার মা মামাদের রক্তে রয়েছে। মায়ের গানের পরে বড় মামার গান কেমন লাগলো সেটাও জানি। আমাদের পরিবারটা এমনই সুন্দর। কেমন লাগে আমাদের এই পরিবার অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলো না। ও বাড়ি থেকে বাড়ি এসেছি কিছুক্ষণ হলো, তারপরেই জোগাড় জানতি শুরু হয়ে গিয়েছে কেক কাটার জন্য। জন্মদিনে দুখানা কেক কাটার মজাই আলাদা। তো আমার বর এখানে ভিডিওগ্রাফি করছে, তো আমি ওকে বলছি আলটিমেটলি কি তোমার সময় হয়েছে, তাহলে কি আমি এবার কেকটা কাটতে পারি? বিয়ের পর এটা আমার 3 নম্বর বার্থডে, যেটা আমি ওর বরের সাথে কাটাচ্ছি। লাস্ট 2 ইয়ারও আমি 1 বছর মেঘালয়ে ছিলাম অরিজিতের সাথে, আর 1 বার ছিলাম ছত্রিশগড়, সেটা অরিজিতের সাথে। আর এই বছরটাও বাদ যায়নি, এই বছরটাও বরকে পাশে পেয়ে ফ্যামিলিকে কাছে পেয়ে অনেকটাই খুশি। জন্মদিন এত ভালো, এত গ্রেটফুল কাটবে সত্যি সেটা কল্পনা করতে পারিনি। তো এখন চলছে কেক খাওয়ানোর ব্যাপার। আর মামুনি না কেকের ক্রিম খায়, সেজন্য বলছিলাম আমি কেকের ক্রিমটা খাবো না। তো কেকের ক্রিমটা আমি সরিয়ে নিয়ে তারপর মামুনিকে খাইয়ে দিলাম, তারপর বাপিকে খাইয়ে দেওয়ার পালা। যদিও এঁঠো কেক আমি কাউকেই দিই না, এঁঠো খাবার কাউকে না দেওয়ারই চেষ্টা করি। তো তারপর বাপিকে কেকটা খাইয়ে দিলাম, প্রথমে 1 কামড় নিয়ে বাপি দাঁড়িয়ে গেছে, তারপরে আমি বাদ বাকিটা ধরে দাঁড়িয়ে আছি, বাদ বাকিটা কখন বাপির মুখে করে দেবো। তারপরে ঢুকতে গিয়ে এই পড়ে গেল, পড়ে গেল। তারপর এবার সকলের আশীর্বাদ নেওয়ার পালা। ও বাড়িতে তো সকলকে প্রণাম করেই বাড়ি এসেছি, আর এ বাড়িতেও মামনি বাপিকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই আশীর্বাদ। আজকের দিনটা আমার তো খুব ভালো কেটেছে। কেমন লাগলো আজকের ব্লগ তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। ঠান্ডার ফলে আমার বর চাদর ঘুরে দিয়ে শুয়ে আছে, তাকে দেখা যাইতেছে না। আর আমি শুয়ে আছি এমনি, এসিটা তো খুব কম স্পিডেই চলছে, তাও তার ঠান্ডা লাগছে। তো চলো আজকের ব্লগ শেষ করছি এখানেই। আজকের মতো সকলকে গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট সকলকে, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো চলো।